गाइज गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू अनदर ब्रैंड न्यू वीडियो। सो आज के वीडियो अनेक बस इंटरेस्टिंग बिकज आज के बहुत दिन पर हमें कलेज फ्रेंड से देखा करते जाड एगेन KGF 2 देखते KGF 2 हमारे अलरेडी देखा हो गए बट सबाई प्लानगुलो तो हाँ चल बट वही एक सिनेमा जो हले एक बार ना एक बार देखते राजी आई मैंने नतून नतुन तो बुझते ही विशाल बेपार तो सर्टेन किस प्लान्स सब तुम्हारे शेयर करब तो कीप ऑन वाचिंग द ब्लॉग। ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এন্ড সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করতে ভুলো না, তাহলে তোমরা কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন পাবে, না হলে কিন্তু পাবে না। ইয়াপ, তো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো ফাইনালি আমি ইচ্ছাপুরে এসে গেছি, এখান থেকে বেলেপুর যাব, ওখান থেকে বাস নিয়ে টোল এন্ড ওখান থেকে আপনি চলে যাব জাকরোকো একটা সমস্ত যাওয়া যাক, চলো আমার সাথে। বাড়ি বেরিয়ে তখন ব্লগ বানাতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছি তো এখন তোমাদের বলে দিলাম। এই হলো সেই হাওড়ার বিখ্যাত রিভার সাইড অফ নিমল, যেখানে আর কি আমরা প্রিপেয়ার আছি, যেখানে আমরা সিনেমা দেখতে এসেছিলাম অ্যান্ড তারপর মলের ভেতরে ঢুকলাম অ্যান্ড ভেতরটা অনেক অনেক সুন্দর। যারা আমার বন্ধু বান্ধব আছে বা যারা হাওড়া থেকে বিলং করে তারা তো মনে হয় 90% কি 99% লোকজন অবনীতে এসছেই, বাট যারা তার বাইরে আছো যারা কোনোদিন অবনীতে আসুনি জায়গাটা প্রচণ্ড সুন্দর, তাদের জন্য এই ক্লিপিংটা নেওয়া। অ্যান্ড এটা হচ্ছে প্রিভিয়ারে জাস্ট ঢোকার মুখে কত পোস্টার কত সিনেমা আসে, যেমন কি রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র আসছে, তো আমি অনেক এক্সাইটেড ওই সিনেমাটার জন্য। তো এটা হচ্ছে প্রিভিয়ার ইয়ারের ভেতরে অ্যান্ড ভেতরের জায়গাটা বিশাল বড়, আমি এই নিয়ে জাস্ট দু তিনবার আসছি। সোয়া, সো ফাইনালি এই যে সন্দীপন অ্যান্ড আর একজন কোথায়, ওই যে লাল জামা পড়া চেকিং হচ্ছে, ও আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। সো আপাতত আমরা পৌঁছে গেছি অ্যান্ড এরপর সিনেমাটা দেখবো, তোমার বেরিয়ে কথা হলো, বাকি আগের সিনেমাটা তোমার অনেকেই স্পয়লার খেয়ে গেছো তো আমি এটা আর দেখবো না। সো আমাদের অলরেডি সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা কাণ্ড ঘটে গেছে, এটা হচ্ছে সুমন নিজের ফোনটাকে প্রিভিয়ারে হলের মধ্যে ফেলে এসছে, তখন তাড়াতাড়ি যাচ্ছে, ও লিটারালি আমার কন্টেন্ট বাড়াচ্ছে ব্লগে। সো লেটস গো, দেখা যাক ওর ফোনটা আপাতত পাওয়া যাক না, মনে হয় পেয়ে যাবে, পেয়ে যাওয়ারই কথা, বাট স্টিল সব কিছু কাজ হয়ে যাওয়ার পর আমরা হঠাৎই ঠিক করেছিলাম সেই দিনকে যে আমরা কলকাতা নন্দনে যাব। অ্যান্ড নন্দনে তখন চলছিল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা কি তোমরা অনেকেই জানো যে, বাট আমরা জানতাম না যে ওখানে KEFF চলছে, বাট গিয়ে দেখি এত সুন্দর ডেকোরেশন আর নন্দন চত্বরে এত মানুষের ভিড়, এত সুন্দর সাজানো, যা সব কিছু মিলিয়ে আমাকে লাইক মুগ্ধ করে দিয়েছিল, আমার বলার কোনো ভাষা ছিল না। আমি দিনের বেলায় ক্লিপিংগুলো যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করেছি, বাট রাতের বেলায় এই জায়গাটা লাইটিংয়ে আরও সুন্দর হয়ে যায়, আরও সুন্দর দেখতে লাগে। অ্যান্ড এই হলো সেই নন্দন যেখানে অনেক ফিল্ম চলছিল তখন, বাট অবকাশ ছিল না দেখার। তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা খুব ভালো কেটেছিল অ্যান্ড রাত্রে ফেরার সময় সেদিনকে মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেদিনকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 10টা বেজে গেছে প্রত্যেকেরই। আশা করি ছোট্ট ব্লগটা তোমাদের খুব পছন্দ হয়েছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড ভিডিওটাতে একটা কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিও আবার কালকে আসছে, এতদিন ভিডিও না দেওয়ার জন্য আই এম সো সরি সবার কাছে, বাট এবার থেকে রেগুলার ভিডিও আসবে, কাজের ব্যস্ততার জন্য আমি এতদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, বাট ব্লগ আমি রেগুলার বানিয়েছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা, বাই, টেক কেয়ার।